ফিরোজ হাসান ভাই এই ধরনের ভিডিও বানানো বন্ধ করেন ফিরোজ হাসান যিনাকে আমরা ফ্রি মোশন নামে চিনি তিনি তার দানের পুরোটাকে হয়তো এনার পকেট থেকে নিয়ে দান করেন ভাই বুঝলেন না তা না হলে তো ভাই এমন কথা বলার কথাই না ভাইরাল হওয়ার জন্য

এবং নেশার সাথে এটাই এখন ভাবার বিষয় এক হাজার টাকা যে ভিডিওটা তিনি করেন সেই ভিডিওতে হচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আচ্ছা ভাই আপনাকে একবার বলেছে যে ইনকামের থেকে সে দান করে বেশি তো ইনকাম করার জন্য তিনি কিন্তু তারপরে ঘরে রাস্তার পাশে মুখে যদি হাসি ফ্রি মোশনের অসৎ উদ্দেশ্যের জন্য তাহলে এমন অসৎ উদ্দেশ্য ভাই আমার মাঝেও আসুক এই ধরনের ব্যবসা এই ধরনের বাসপাড়ি করে আপনারা নিজেরাও ধ্বংস হচ্ছেন আমাদের সমাজ আপনারা কলঙ্কিত করছেন এরে ভাই আপনার

প্রধানমন্ত্রী ليه কথা বলেন কখন আবার দেশবাসীর ইমোশনে কথা চিন্তা করে বিদ্যুতের বিল নিয়ে কথা বলেন ওরে ভাই এক কথায় আপনি বলতে গেলে কথা বিক্রি করে পেট চালান কোন এক ইউটিউবার হইতাছে বলছে আপনাকে 2500 টাকা দেব আপনি जस्ट ফ্রি মিশন নিয়ে দুই চারটা বাজে কথা বলবেন আজকে ফিরোজ হাসান তিনি এখন ওমরাহ পালন করতে গিয়েছেন সেখানে গিয়ে এবার তিনি তার চেহারা সারা বিশ্বের মানুষের কাছে উন্মোচন করেছেন ভাই থামেন থামেন আপনারে 2500 টাকা দিয়ে ফ্রি মিশন নিয়ে কথা বলার জন্য ধর্মের বিষয়ে দেওয়া গরে টাইনেলদের মধ্যে কেন আপনি এত বছর পরে আপনার চেহারা প্রকাশ করলেন এর আগে কেন করলেন না হজে গিয়ে একটা আর উনি যে আজকে ভিডিওটা করলো এই দেখে নাকি দেশের মানুষ সচেতন হবে কারণ এই ভিডিওর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সচেতন হবে এখন মনে চাইতেছে জুতা দিয়ে বাইরে কপালে সারা ফাটাই না মানে আমারই কেন যে এর ভিডিও আমার সামনে আসলো নিজের কপালে নিজে বাইরে মন চাইতেছে এখন

দেশের মানুষের কাছ থেকে আপনার গ্রহণযোগ্যতা কমে যায় প্রতিবারের মতো এটা হচ্ছে স্ক্রিপ্ট ছাড়া ভিডিও যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেল এটা ইউটিউবে গিয়ে কে এস কিপ লিখে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট টাইম থেকে আমি ইউটিউবে বেশি অ্যাক্টিভ হব তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমার আশা আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন চলে ফলো করুন আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন